ওকে গত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের হচ্ছে আমাদের যে মানে ক্রিস্টাল ক্লিয়ার কিভাবে কোর্টটা করা যায় এই জিনিসটা হচ্ছে আমরা দেখলাম তো আজকে হচ্ছে আমরা আরো যেটা দেখবো সেটা হচ্ছে আরো ক্রিস্টাল ক্লিয়ার কিভাবে করতে হয় আমাদের কোর্টটা কিন্তু এখনো অর্গানাইজ করার মতো হয়নি কিন্তু এবং সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে দেখো আমাদের ডাটা যে স্ট্রাকচারটা যেগুলো থেকে একটা ডাটা যে কম্পিউটার তারপরে হচ্ছে ফোরটি টু এই যে ডাটার রেজাল্ট এই ডাটা স্ট্রাকচারটা কিন্তু আমাদের এখনো কিন্তু সাজানো গোছানো হয়নি কারণ আমরা একটা প্রোডাক্ট সেটা হচ্ছে এখানে কম্পিউটার আমি কম্পিউটার দিয়ে দিছি সাপোজ একটা প্রোডাক্ট এই যে কম্পিউটার কম্পিউটার প্রোডাক্টটা কিন্তু এই একটা তার তো একটা এসে সে নিজস্ব কম্পিউটার তার আবার কিছু জিনিস আছে তার প্রাইস আছে তার কোয়ান্টিটি আছে সে কি স্টকে আছে না নাই সো এই একটা জিনিসের জন্য কিন্তু আমরা দেখো অনেকগুলো ভেরিয়েবল হচ্ছে আমরা হচ্ছে নিয়ে নিলাম তারপরে হচ্ছে তার মানে এভাবে নিয়ে নিছি তো এই জিনিসটা মানে হচ্ছে আমাদের ডাটা স্ট্রাকচারটা কিন্তু এখনো সুন্দরভাবে অর্গানাইজ করা হয়নি হ্যাঁ মানে রিয়েল প্রোগ্রামিং এর ভাষা যদি তুমি চিন্তা করো আমাদের ডাটা স্ট্রাকচার কিন্তু এখনো সুন্দরভাবে সাজানো হয়নি তো ডাটা স্ট্রাকচার কে সুন্দরভাবে সাজানোর জন্য আস্তে আস্তে আমরা সেগুলো জানবো অনেকগুলো প্রক্রিয়া আছে তবে এখন আমরা যে প্রক্রিয়াটা দেখব সেটা হচ্ছে অ্যারে তুমি জানো অ্যারে এর মধ্যে কিন্তু তুমি চাইলে কিন্তু অনেকগুলা ডাটা হচ্ছে একসাথে রাখতে পারো যদি তুমি এটা না জানো তুমি হচ্ছে যে এখান থেকে মানে আপাতত ভিডিওটা ফলস করে তুমি হচ্ছে উপরের দিকে যে দেখো আমরা কোথাও ওই যে এ্যারে দেখাইছিলাম তুমি সেখান থেকে অ্যারে সম্পর্কে ভালো করে আইডিয়া নিয়ে আসো তো যদি আমরা আমাদের এই ডাটাগুলাকে যদি আমরা হচ্ছে এখন দেখতেছি হচ্ছে এখানে আমরা টেম্পলেট স্ট্রিং তো আর দেখতেছি না আমরা দেখতেছি হচ্ছে এ্যারে দিয়ে কিভাবে ডাটা সাজানো যায় এটাকে সাজানোর জন্য আমরা যেটা করতে পারি সাপোজ আমরা হচ্ছে জাস্ট হচ্ছে আমরা একটা আমরা একটা এরে নিয়ে নি তুমি চাইলে হচ্ছে লেট দিয়েও নিতে পারো তুমি কনস্ট্যান্ট দিয়েও নাও একটা এরে নাও এবং হচ্ছে একটা নাম দিয়ে দাও এ পুরো সবগুলা ডাটাকে তুমি যে মধ্যে রাখতে চাচ্ছ সেটার একটা নাম দিয়ে দাও সাপোজ প্রোডাক্ট ইনপুট প্রোডাক্ট ইনফো তো একটা জিনিস তুমি খেয়াল করো আমি হচ্ছে একটু এই যে দেখো ক্যামেল কে সিস্টেমে লিখতেছি তো এগুলো কিন্তু তোমাকে এখন বোঝানো কোনো দরকার নাই কারণ এই জিনিসগুলো তোমাকে তোমাকে অলরেডি আমি বুঝাই আসছি সো প্রোডাক্ট ইনফো এর মধ্যে আমরা একটা অ্যারে নিব সো অ্যারে নেওয়ার জন্য আমাদেরকে একটা হচ্ছে কার্লি হচ্ছে তোমার স্কোয়ার বক যেটা হচ্ছে তোমার থার্ড ব্র্যাকেট বলে কঠিন কঠিন কথাবার্তা তো এটার মধ্যে হচ্ছে আমরা অ্যারে হিসাবে নিব এটাকে তো এটার মধ্যে অ্যারি হিসাবে নেওয়ার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এখন দেখো এখানে হচ্ছে জাস্ট আমরা রেজাল্টগুলো লিখে ফেলি হচ্ছে কম্পিউটার কম্পিউটার তারপর হচ্ছে তুমি কমা দিয়ে লিখে ফেলো হচ্ছে ফোরটি যেহেতু এটা একটা স্ট্রিং তুমি কমা দিয়ে লিখে ফেলো কোয়ান্টিটিটা হচ্ছে টু তারপরে তুমি এবার কমা দিয়ে লিখে ফেলো তোমার হচ্ছে ফলস বা ট্রু যদি থাকে ওইটা লিখে ফেলো কেন আমরা এগুলো এভাবে লিখছিস তুমি কিন্তু এগুলো জানো এর সম্পর্কে আইডিয়া বলে তুমি জানো যে মধ্যে তুমি অনেকগুলা ডাটা নিতে পারো যদি স্ট্রিং হয় তাহলে তুমি হচ্ছে কোটেশনের মধ্যে নিবা যদি এটা ইন্টিজার ভ্যালু হয় বা বুলিয়ান ভ্যালু হয় তাহলে তুমি এই যে এভাবে নিবা তো এখন কিন্তু আমাদের আর এই জিনিসটাই বেসার আমাদের কিন্তু আর কোনো দরকার নাই কারণ আমরা কিন্তু অলরেডি কিন্তু সব নিয়ে ফেলছি এটার মধ্যে এখন দেখো মজাটা কি তুমি কিন্তু জানো এর এর ইনডেক্স নাম্বার শুরু হয় 0 থেকে সো এটা হচ্ছে 0 এটা হচ্ছে 1 যা হোক আমরা কিন্তু জানি যে এর ইন্ডেক্স নাম্বার এটা হচ্ছে জিরো এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি আমরা কিন্তু এখন দেখো আমাদের কোডটা কিন্তু কি হয়েছে তুমি খেয়াল করছো আমাদের কোডটা কিন্তু এখন অনেক স্ট্যান্ডার্ড হয়ে গেছে খুব অর্গানাইজ হয়ে গেছে প্রোডাক্ট ইনফো আমরা একটা প্রোডাক্টের নাম দিয়ে দিলাম এই পুরো ইনফরমেশন নিয়ে নিলাম আর যদি দরকার হয় সেটাও আমরা নিব ভবিষ্যতে বাট তুমি এখন सिंपली বুঝা ট্রাই করো বড় বড় কাজ তুমি আগে ছোট ছোট কাজ করলে বড় বড় কাজ এমনিতেই তুমি করতে পারবা তো এখন তোমাকে কিন্তু এটা কিন্তু তুমি console.log করলে কিন্তু দেখাবে না কারণ তোমাকে যেটা করতে হবে তোমার কিন্তু এই প্রোডাক্ট নেমের নামে কিন্তু এখন আর এখানে কেউ নাই সো তোমাকে যেটা তবে প্রোডাক্ট ইনফো নামে যে ভেরিয়েবলটা আছে তোমাকে হচ্ছে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে তুমি এটা পেস্ট করো আর এই তুমি প্রথমে দেখাতে চাচ্ছ প্রোডাক্ট নেম তাহলে তোমাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু তুমি জানো এখানে হচ্ছে তুমি 0 দিয়ে দিবে তার মানে এই প্রথম প্রোডাক্ট নেম আর এটার মানই হচ্ছে তোমার হচ্ছে দেখাবে হচ্ছে এ কম্পিউটার মানে প্রোডাক্ট ইনফো তোমার কম্পিউটার সো সেকেন্ডটাকে তুমি হচ্ছে सेम একই কাজ করবে তুমি কিন্তু এগুলো বুঝতেছো জাস্ট এগুলো ইজি জিনিস তুমি যদি আগের জিনিসপত্র ঠিকঠাক মতো বুঝে আসো তাহলে এগুলা বুঝবা এটা হবে ওয়ান আর এখানে প্রোডাক্ট ইনফো দেখো আমাদের কোড কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাইতেছে ভবিষ্যতে আমরা এটাকে আরো ক্লিয়ার করব দেখবে তখন দেখবা যে মানে একদম ইজি হয়ে গেছে জিনিসপত্র তো জিরো দিয়ে দিলাম ওয়ান দিলাম এটা হবে আমাদের 2 আর এখানে হবে আমাদের এই सेम ভেরিয়েবল সো আমাদের জিরো ওয়ান টু এখানে হবে থ্রি তো এ হচ্ছে অবস্থা তো এই মোটামুটি দেখো আমাদের কিন্তু এখন কিন্তু এটা হয়ে গেছে আমরা যদি এবার কন্ট্রোল অল্টার এন দি দেখো আমাদের আচ্ছা আগের একটু ক্লিয়ার করে নিই তাহলে রেজাল্ট কম দেখা যাবে একটাই দেখা যাবে কন্ট্রোল অল্টার এন দাও এই যে দেখো তোমার প্রোডাক্ট নেম কম্পিউটার প্রোডাক্ট প্রাইস প্রোডাক্ট কোয়ান্টিটি টু ইজ অ্যাভেলেবল ফলস তুমি কিন্তু এখান থেকে চেঞ্জ করলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে তুমি যদি এখানে যদি চেঞ্জ করে দাও যে এটা কম্পিউটারের জায়গা আবার তুমি মোবাইল দিয়ে দাও দেখো এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটা কিন্তু তুমি বুঝতেছো চেঞ্জ হয়ে যাবে এখানে যদি বল 2 এর জায়গা 3 দিয়ে দিবা দিয়ে দাও ভালো কথা আর তুমি যদি দিয়ে দাও এখানে ট্রু এর জায়গা ফলস দিয়ে দিবা তাহলে দেখো এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এটাকে ক্লিয়ার করে তুমি হচ্ছে কন্ট্রোল এস দাও কন্ট্রোল অল্টার এন দাও দেখো এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে আমাদের কোডটা কিন্তু অনেক ক্লিয়ার হয়ে গেছে এর আগে আমরা কি করছিলাম এই আমাদের এই চারটা প্রোডাক্টকে দেখানোর জন্য আমাদের চারটা ভেরিয়েবল নেওয়া লাগছে সো চারটা ভেরিয়েবল কিন্তু তোমার কম্পিউটারের মেমোরিতে কিন্তু হিউজ পরিমাণ রিসাইকেল হবে এটা কিন্তু প্রোডাক্ট একটা থাকবে না তুমি যখন একটা ই কমার্স সব বানাবা তখন কিন্তু এরকম একটা প্রোডাক্ট থাকবে না অনেক প্রোডাক্ট থাকবে হাজার হাজার প্রোডাক্ট থাকবে তো এগুলো যখন তোমার মেমোরি যখন রিড করতে যাবে তখন কিন্তু তোমার হচ্ছে ওয়েবসাইটটা স্লো হয়ে যেতে পারে তোমার মেমোরি কম্পিউটার স্লো হয়ে যেতে পারে সো সব কিছু আমরা কিন্তু ডাটাকে কি করলাম খুব সুন্দরভাবে গ্রুপিং করে ফেললাম এবং হচ্ছে এটাকে খুব সুন্দরভাবে হচ্ছে আমরা সাজাই নিলাম তো নেক্সটের পার্টে আমরা হচ্ছে এটাকে আরও কিভাবে অর্গানাইজ করা যায় তুমি কিন্তু এই বিষয়গুলো জানো যে অ্যারে দিয়ে এটা করা বাট তুমি হয়তো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন করো না দেখে তুমি বুঝতেছো না এই জন্য হচ্ছে তোমাকে এগুলো হচ্ছে দেখানো হচ্ছে তো নেক্সট এর পার্ট ও চ আমরা এটাকে আরো সুন্দর করে অর্গানাইজ করাটা দেখব এখানে আরো সুন্দর করার জিনিসপত্র আছে তো ওটা দেখার আগে তুমি হচ্ছে এইটা আগে প্র্যাকটিস করে নাও এই তারাগুড়া করি ওনা প্র্যাকটিস করে চিন্তা করবা যে আসলে কি জিনিসটা তুমি করলা তো প্রথম কি করসিলা মনে আছে না প্রথম তুমি করছিল হচ্ছে যে কনসোল ডট লগ এর মধ্যে একটা হার্ড কোড করে দিছো তুমি ডাইরেক্ট এর মধ্যে হচ্ছে তুমি একটা হার্ড কোড লিখে ফেলছো তুমি তখন চিন্তা করলা যে না এই বাবা হার্ড কোড করলে তো আমার প্রবলেম আচ্ছা তারপরে তুমি কি করলা ওই হার্ড কোড না করে তুমি যেটা করলা সেটা হচ্ছে তুমি ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলা ভেরিয়েবলের মধ্যে নিয়ে তুমি হচ্ছে স্ট্রিং এর মধ্যে ভেরিয়েবল কে নিলা এরপরে প্লাস দিয়ে কনক্যাট করে ভেরিয়েবলের নাম দিলে আবার প্লাস দিয়ে কনক্যাট করলা ভেরিয়েবলের নাম নিলে আবার স্ট্রিং নিলা মানে এভাবে একটা জিনিস করছো তখন তুমি দেখলা যে না এই বিষয়টা তো আরো জটিল এটার মধ্যে বারবার প্লাস স্ট্রিং প্লাস স্ট্রিং দেওয়া লাগে তখন তুমি যেটা করলা এরপরে তুমি হচ্ছে টেম্পলেট স্ট্রিং ইউজ করলা যেটা হচ্ছে ইএস সিক্স এর মডার্ন ভার্সন মানে হচ্ছে টিলডে কি যেটাকে বলি আমরা এই যে পাশে পাশে এটা দিয়ে তুমি দেখলা যে না এটার মধ্যে দিলে তো আমার আর এই যে বারবার যে স্ট্রিং সাইন যেটাকে হচ্ছে কোটেশন বা ডবল কোটেশন এটা দেওয়া লাগতেছে না আমার এবং প্লাস কনক্যাট করার জন্য আমার প্লাস দেওয়া লাগতেছে না জাস্ট ভেরিয়েবলকে কল করার জন্য আমাকে যেটা করতে হবে সেকেন্ড ব্যাকেটের মধ্যে আমাকে জাস্ট একটা কি দিতে হবে একটা ডলার সাইন দিয়ে ভেরিয়েবলকে কল দিতে হবে তো তুমি এটাকে কিন্তু অনেক স্ট্যান্ডার্ড করে ফেললা এরপরে তুমি এসে দেখলা যে না তোমার এই একটা প্রোডাক্টের ইনফরমেশন দেখানোর জন্য চারটা ভেরিয়েবল তোমাকে দেখাতে হয়েছে তখন তুমি চালাকি করে কি করলা যে পুরো প্রোডাক্ট ইনফো নামে একটা অ্যারে নিয়ে নিলা এটার মধ্যে ওই চারটা ভেরিয়েবলের মান তুমি দিয়ে দিলা এরপর তুমি হচ্ছে এইভাবে কল করে আমরা এই পর্যন্ত আসছি সো আমরা কিন্তু আরও স্ট্যান্ডার্ড কোডিং করবো এখন তুমি সামনের পর্ব দেখার আগে এগুলো হচ্ছে বারবার প্র্যাকটিস করে ফেলো তো ঠিক আছে নেক্সট পর্বে আমরা আরও ভালো কিছু দেখবো ওকে